তুমি গাড়িটা নিয়ে সোজা আলো দিয়ে দাও তাহলে আমি সময়টা বলা যাবে গুরু করছেন এখানে এসে আমি জানতে পারলাম যে শাড়িটা শুরু হয়েছে ২,০০০ টাকা দিও চলো আরেকটা আছে কপারটা যেটা নিয়েছে না দেখলে এই জিনিসটা ওদিকে ওখানে আছে দাদা এই জিনিসগুলো ওখানে আছে দেখো জিপ প্লাস্টিক ঈশ্বর ওকেই কালেকশন আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি যে শাড়ি দেবে লোক জানবে ও একটা লাইভ করেছে তাতে আর ফোন বন্ধ করে ফেলেছে আমরা রোজ ২০টা লাইভ করছি তা তো আমরা অ্যালাইভ করে দিচ্ছি ও আমরা এই মুহূর্তে বসে আছি আর মানে রচনা ব্যানার্জি আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ বন্ধু সহকর্মী সহযোদ্ধা এবং আমার নির্বাচনে লোকের বাড়ির দরজার কড়া নেড়ে টেনে বলে এসছে শুনছেন আমি রচনা ব্যানার্জি আপনাদের দরজায় এসেছি মদন মিত্রকে যেতে আমরা বিশেষ বিশেষভাবে ঘনিষ্ঠ একই পরিবারের লোক এবং শাড়ি আমি তো দেখে গেলাম তাতে আলটিমেট আমি ভাবছি পলিটিক্সটা করতে করতে শাড়ির ব্যবসায় যুক্ত পার্টনারশিপে চলে আসি কারণ আমার সঙ্গে যেখানে যাব শাড়ির এক্সিবিশনের সঙ্গে রচনা যদি নিজে দাঁড়িয়ে বলে এই শাড়িটা আমি বলছি পড়লে আমার মতো না হলেও অনেকটা আমার মতো লাগবে শাড়ি রচনা ব্যানার্জি রেকমেন্ড করছি ও লাভলি আমি নিজ এই মুহূর্তে আমাদের মধ্যে একজন আরেকজন বিখ্যাত লোককে আমরা পাচ্ছি আর দু মিনিটের মধ্যে নচিকেতা বোধ হয় জীবনে সব করেছে মেয়েদের শাড়ি কিনতে এসে কোন সংখ্যা বলতে নেই
বাজারে মাছ কেনার যাবে দুটো, দুটোর পরে দেখবে গিয়ে লাগছে আটটা, কখন যে বেড়ে যাচ্ছে বুঝতে পারবে আমার জন্য আপনি আমার জন্য সেই জন্য আমি রচনা ব্যানার্জি কিছু অর্ডার করে যাচ্ছি। তার পাশেই ওনার বিরাট স্বরূপ, বিরাট বিল্ডিং ওনার, তো ওইখানে রাজারহাটে বড় এক্সিবিশন করা, রাজারহাট হচ্ছে এক্সিবিশনের জায়গা, ভেরি গুড। আমার সবই মেনলি তোমার কার্ড আছে, মানে সাউথ ইন্ডিয়ান বাদ দিয়ে যা হয় না আমার সবই লাগে আর কি। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানটা নর্মালি একটা বিশেষ যারা সাজগোজ করে তারা তার সঙ্গে স্টোন ফিনিশ সেসব করে রায়া বলতে পারে, কারণ আমাদের আরেকজন সুন্দরী বসে আছে রায়া ভট্টাচার্য, এমন একজন মানুষ আজকে আমার সাথে